হ্যালো বন্ধুরা, বিডি টেক অর 20-তে আপনাদের সবাইকে স্বাগতম। আমি বিডিসিএন জয় নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো টেলিগ্রামের আইডি কিভাবে খুলবেন। প্রথমে যাবেন প্লে স্টোরে গিয়ে প্লে স্টোর ওপেন হবে। একটু নোটে নেটে প্রবলেম দিতেছে, তারপরে সার্চ করবেন, নেটে গিয়ে সার্চ করবেন। টেলিগ্রাম লিখে সার্চ করবেন, তারপর ইনস্টল করবেন। ইনস্টল এখানে আমার করা আছে, তারপর ওপেন করার পরে স্টার্ট টু মেসেজিং এখানে ক্লিক করবেন। তারপরে এখানে যে কান্ট্রিতে ওই কান্ট্রিটা দিয়ে সিলেক্ট করবেন, তারপরে মোবাইলের ফোন নাম্বারটা দিবেন। আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিছি, তারপর এখানে ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং হবে, তারপর আপনার মোবাইলে একটা কোড যাবে, কার্ডটা কোডটা এখানে বসাই দিলে হয়ে যাবে। চলে এসেছে কোডটা, চলে এসেছে। এবার কোডটা আমরা বসাই দেবো 7 4 0 4 0 7 4 0 4 0, তারপর লোডিং হয়ে আইডিটা খুলে গেছে। এখানে আমার আইডিটা অনেক আগের খোলা আছে, তখন কিন্তু এটা হলো এখানে করতে পারবেন, হোয়াটসঅ্যাপের মতোই মেসেজ করতে পারবেন, কথা বলতে পারবেন, আবার গ্রুপ খুলতে পারবেন। এই এখানে আমার আইডিটার বিডিসিএন জয়, এখানে আপনি নিউ গ্রুপ খুলতে পারবেন, ভিডিও কল, অডিও কল সব কিছু করতে পারবেন, আবার ফ্রেন্ড ইনভাইট করতে পারবেন। নিউ গ্রুপ, গ্রুপ, সিঙ্গেল গ্রুপ খোলা যায়, এখানে সিঙ্গেল গ্রুপের খোলা যায়,